দেবের পূজো দিয়েই শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ সোমবার, যেহেতু শ্রাবণ মাসের, তাই ভোলানাথ মহাদেবের পুজো দিয়ে শুরু করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন রান্না করব। মিস্টার বড়ুয়া বাজার থেকে কী কী নিয়ে এসছে চলো দেখি। বড়ুয়া কী কী নিয়ে এসছে? নিয়ে এসছে এই থোর ধনে পাতা, ঝিঙে, ক্যাপসিকাম, কাঁচকলা, আর আরও ভেন্ডি, টমেটো, পটল, অনেক কিছু। ঠিক আছে, এগুলো আমি গুছিয়ে নিই, তারপর আসছি। কী কী রান্না করবো তোমাদের বলবো। তো ফ্রেন্ডস, তোমাদের দেখিয়ে দিই চলো আমি আজকে কী কী রান্না করবো। আজ করবো ঝিঙে, আলু, পটল দিয়ে একটা সবজি, পাঁচফোড়ন দিয়ে করব ভেন্ডি ভাজা আর মাছ। ঠিক আছে, চলো রান্নাটা শুরু করি। ভাত আগে হয়ে গেছে আমার, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হোক। তেল দিয়ে দেবো, প্যানে তেল দিয়ে দেবো, অল্প তেল দিয়ে দিয়েছি, এখানে অল্প পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্যানটা আস্তে করে দিয়েছি, সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। এক একে মশলা, হলুদ, সামান্য শুকনো লঙ্কা, সামান্য জিরে, দিয়ে দেবো অল্প নুন। ভাতটা করে নেবো, গ্যাসটা জোরে করে একটু কষিয়ে নেবো, তারপর জল বেরোতে শুরু করলে, জল বেরোতে শুরু করলে গ্যাসটা বন্ধ করে একটু হালকা করে, মানে মিডিয়াম সাইজ করে, স্লো করে ঢেকে দেবো। এখানে একটু টমেটোরও দিয়ে দিলাম, মজুরটা থাকুক এগুলো। আমি ঢেঁড়স বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে এসছে, ভাজ হবে, ট্যাংরা মাছটা ভাজা করে নেবো, ট্যাংরা মাছের ঝাল হবে। তো চলো ট্যাংরাটা ভাজা করে নিয়ে তারপর রান্না করছি। গাইজ, আমি প্যান বসিয়ে দিয়েছি মাছ করবো বলে, ওখানে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো, ভাই দাবাই। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, এই যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো।
এটাকে একটু কষতে থাকবো, একটু কষবো এটাকে তেল বের হয়ে যাওয়া পর্যন্ত। এটা এমনি প্লেন মাছের ঝাল করছি, আলু দেবো না এখানে। তারপরে মাছগুলো মানে জল দিয়ে একটু কষিয়ে মাছটা দিয়ে দেবো, মাছের মানে কাঁচা গন্ধটা চলে গেলে। এখানে টমেটো দিয়ে দিলাম, এখানে নুন দিয়ে দেবো স্বাদ মতো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কী করবো আমি, এই যে মশলাটা মেখেছিলাম এই জলটা ছিল ওটা আমি দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে কষতে দেবো। গাইজ মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে দেখো। এবার আমি একটু জল দিয়ে দেবো, এখানে মাছগুলো দেবো তো একটু জল দিয়ে দিলাম। এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেবো আমি। আর একটু জল দিয়ে দেবো আমি, একটু ঝোল ঝোল লাগবে। এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো প্রত্যেকে। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, ওই ফুটতে শুরু করেছে, ওই একটু ঢেকে দেবো। কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে। নিরামিষ তরকারি হয়ে গেছে, ভেন্ডি ফ্রাইটা তোমাদের, এই মাছের ঝোল কমপ্লিট। এই যে দেখেছ, আর একজন এসে দাঁড়িয়ে আছে বিস্কিট খাবে বলে। আয় 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 আয়, এই তোদের দিয়েছে আগে, এই করে জানলার সামনে এসে দাঁড়াবে আর এই করবে। বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলিরা, তোমরা মনে করবে যে এ খালি ব্রেকফাস্ট রান্না এই পুজো এসবই দেখায়, আমার তো লাইফই এরকম, আমার তো লাইফস্টাইল দেখাচ্ছি, আমার পরিবারের লাইফস্টাইল দেখাচ্ছি। তো আমি যা যা আমরা যা যা অ্যাক্টিভিটি করবো সেটাই তো তোমাদের দেখাবো না, এরকমই দেখতে হবে তোমাদের। মানে সবার লাইফের যেরকম হয় আমাদেরও লাইফে এরকম হচ্ছে, এটাও দেখতে হবে। দেখি নতুন নতুন কিছু করতে পারি নাকি, তখন তোমাদের দেখাবো। নিশ্চয়ই কিছু মানে ইচ্ছা আছে, মনে মনে সব কিছু প্ল্যান আছে অনেক কিছু করার, তো আস্তে আস্তে সব কিছু দেখাবো, ঠিক আছে। আমার তো সকালবেলায় স্নান হয়ে গেছে, আজকে আমি সকালবেলায় স্নান করে নিয়েছি, ছেলেরাও স্নান করে নিয়েছে, মিস্টার বড়ুয়া স্নান করতে গেছে, সবাই এসে গেলে তখন ভাত খাবো। তো ততক্ষণ চলো ভাত খেতে যাই আমরা। তোমরা খেয়েছো তো সবাই? আমরা খেয়ে নিই, ঠিক আছে, খেয়ে আস। বড়ো ছেলে কলেজ গিয়েছিলো, ইউনিভার্সিটি গিয়েছিলো, ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছে, ও খাবে না, তা ছোটো ছেলে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আবার আসলাম বিকেলবেলা, তো কালকের কাপড়গুলো অনেকগুলো পড়েছিল সেগুলো গুছিয়ে নেব, তারপর দেখি কী করি। বিকালে রুটি আছে, ভাত পড়তে হয় নাকি দেখবো, আগে কাপড়গুলো গুছিয়ে নিই চলো। বড় ছেলের জন্য ডাল বসিয়ে দিয়েছি, ও ডাল সকালে ডাল করিনি, তখন ডাল বসিয়ে দিয়েছি। আমাদের জন্য রুটি আছে, আমরা রুটি খাবো, আর আর একটু ভাত বসাতে হবে, সকালের অল্প ভাত আছে আর একটু ভাত বসাতে হবে। তো কাপড় গোছাতে গোছাতে ভাতটা বড় হয়ে যাবে, তারপর খেয়ে নেবো। তো চলো কাপড়গুলো অর্ধেক গুছিয়ে আমি এসছি, আর একটু গোছানো বাকি আছে, গুছিয়ে আসছি। এখন বাজে 10:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড়ও গোছা হয়ে গেছে, কাপড় টাপড় গুছিয়ে খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে এখন ঘুম পাচ্ছে, ঘুমোতে এসছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না,
হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।